Hello বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স আগেন, হোপ ইউর অল ফাইন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নিউজ আসছে, সেটা হলো এই যে 2022-এর যে প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে কি আপডেট রয়েছে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আগামী 11 ডিসেম্বর আপনারা সবাই জানেন প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর হাতে সময় নেই, এবং তার যে অ্যাডমিট কার্ডের ডাউনলোড প্রসেস সেটা শুরু হবে আগামী ডিসেম্বর মাসের 3 থেকে 6 তারিখের মধ্যেই, এবং এই পরীক্ষা 1400 কেন্দ্রে হবে। এবং একটু আগের নিউজ, সেটা হলো এই যে কোনো ডিএলএড কলেজে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাহলে কোথায় হবে? এইগুলি অন্যান্য সরকারি স্কুল এবং কলেজগুলিতে সেখানে অনুষ্ঠিত হবে, কিন্তু কোনো রকম ডিএলএড কলেজগুলিতে এগুলো হবে না। এবং আরও একটা আপডেট, সেটা হলো এখানে কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, অর্থাৎ আপনাদের সবাইকে কিন্তু যে আধার কার্ড সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, সেখানে বায়োমেট্রিক আপডেট হবে এবং মেটাল ডিটেক্টর দিয়ে চেক হবে। এবং পরীক্ষা কেন্দ্রে আপনারা শুধুমাত্র পেন এবং অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করতে পারবেন, কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস বা কোনো রকম বেল্ট বা কোনো রকম আপনাদের হাতে আংটি বা এমন কিছু যা মেটাল ডিটেক্টরে উঠবে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। আগামী 3 থেকে 6 ডিসেম্বরের মধ্যে যে অ্যাডমিট কার্ডের ডাউনলোড প্রসেস সেটা কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ পরীক্ষার 1 সপ্তাহ আগে, 1 উইক এগো, আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যখনই অ্যাডমিট কার্ডের ডাউনলোডের ব্যাপারটা আসবে তখনই বিস্তারিত ভিডিও দাঁড়িয়ে দেবো। যদি ভিডিওটা হেল্পফুল লাগে একটু লাইক করবেন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।